মাধ্যমিক পরীক্ষায় লেক বা হ্রদের থেকে যেসব প্রশ্ন ও ম্যাপ পয়েন্টিং হয় আজকে সেগুলো দেখে নাও। দেখো একটা প্রশ্ন হতে পারে যে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি, তো এর উত্তর হবে কি বলতো, প্যাংগং হ্রদ। তাহলে প্যাংগং হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। হ্রদটি কোথায় অবস্থিত? হ্রদটি ভারত চীন সীমান্তের LAC মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মধ্যে অবস্থিত, ঠিক আছে। হ্রদটির দেখো হ্রদটির আয়তন 700 বর্গ কিলোমিটার, সর্বাধিক দৈর্ঘ্য 134 কিলোমিটার এবং সর্বাধিক চওড়া 5 কিলোমিটার, ঠিক আছে। হ্রদটি শীতকালে কী হয় বলতো, শীতকালে হ্রদটির জল বরফে পরিণত হয়ে যায়। মজার বিষয়, এই হ্রদটিতে কোনো জলজ প্রাণী বা মাছ নেই। ওকে, তো অবস্থান কোথায় দেখো, ম্যাপ পয়েন্টটি কোথায় করবো দেখো, এই যে দেখো ম্যাপে দেখো, এই যে এই হ্রদটাই হচ্ছে কী বলতো, প্যাংগং হ্রদ। ওকে, এই তো প্যাংগং হ্রদের কী বলতো, প্যাংগং হ্রদের 60% 60% এলাকা আছে তিব্বতে আর মাত্র 40% এলাকা আছে লাদাখে বা ভারতে। আরেকটি প্রশ্ন হয় যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি, ওকে, উত্তর হবে জম্মু কাশ্মীরের কী বলতো, উলার হ্রদ। ওকে, তো উলার হ্রদটির এর আয়তন দেখো, এর আয়তন 31 থেকে 259 বর্গ কিলোমিটার, ওকে, সর্বাধিক চওড়া মানে সরি সর্বাধিক দৈর্ঘ্য 16 কিলোমিটার এবং সর্বাধিক চওড়া 9.6 কিলোমিটার, ঠিক আছে। দেখো এই হ্রদটি কী বলতো, এই হ্রদটি ঝিলাম নদীর জলে পুষ্ট হয়। ওকে, কীরকম দেখো যে ম্যাপ পয়েন্টিং কোথায় করবো দেখো, অবস্থান কোথায় করবো দেখো, ম্যাপে দেখো এই যে এই হ্রদটা, এই হ্রদটা মানে জম্মু কাশ্মীরের বন্দিপোরা জেলায় এই উলার হ্রদ অবস্থিত, মানে এই হ্রদটা হচ্ছে উলার হ্রদ। ওকে, এই উলার হ্রদের প্রাচীন নাম ছিল মহাপদ্মেশ্বর। আরেকটি ম্যাপ পয়েন্টিং আসে ডাল হ্রদ, ঠিক আছে। ডাল হ্রদ কোথায় দেখো, যে কাশ্মীর উপত্যকায় শ্রীনগরের কাছে অবস্থিত ডাল হ্রদ। ওকে, তো এই উলার হ্রদ আর ডাল হ্রদ দেখো, যদি পয়েন্টিং দেখি ম্যাপে দেখি তাহলে কোথায় অবস্থিত দেখো, পয়েন্টে কী করে করবো দেখো, এই যে উলার হ্রদ, উলার হ্রদের কিছুটা দক্ষিণেই এই এটা হচ্ছে কী বলতো, ডাল হ্রদ। ওকে, তো এই উলার এবং ডাল হ্রদ দুটাই কিন্তু হিমবাহ সৃষ্ট হ্রদ। ওকে, তবে অনেকে মনে করেন যে এই ডাল হ্রদ যে ঝিলাম নদীর একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, তবে যে উৎপত্তি যাই হোক না কেন, ডাল হ্রদ কিন্তু পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় একটি হ্রদ। ওকে, এই ডাল হ্রদের প্রাচীন সংস্কৃত সাহিত্যে এর নাম আছে কী বলতো, মহাশরিত। আরও একটি প্রশ্ন হতে পারে যে ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি। ওকে, দেখো যে ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো কী বলতো, এই সম্বর হ্রদ। সম্বর হ্রদ কোথায় আছে, সম্বর হ্রদ রাজস্থানে জয়পুরের পশ্চিমে অবস্থিত। আমরা যদি ম্যাপে দেখি পয়েন্টিং করবো কোথায় দেখো, এই যে এই হ্রদটাই হচ্ছে কি, সম্বর হ্রদ। ওকে, তো এই সম্বর হ্রদে কী হয় বলতো, বহু প্রাচীনকাল থেকেই সম্বর হ্রদে লবণ উৎপাদিত হয়। ওকে, বর্তমানে প্রতি বছর এই সম্বর হ্রদ থেকে কত বলতো, 196,000 টন প্রতি বছর লবণ উৎপাদিত হয়, যা ভারতের মোট লবণ উৎপাদনের প্রায় 9%। ওকে, তো প্রশ্নটা মনে থাকবো তো কী বলেছি, প্রশ্নটা কি যে ভারতের বৃহত্তম কি স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি। ওকে, উত্তর কি, সম্বর হ্রদ। আবার প্রশ্ন হতে পারে যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটি। ওকে, তো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। ওকে, তো লোকটাক হ্রদ দেখো যে মণিপুর রাজ্য অবস্থিত, কোথায় অবস্থিত দেখো, এই যে এই হ্রদটা মণিপুরের এই যে এই হ্রদটাই হচ্ছে লোকটাক হ্রদ। এটা কিন্তু খুব পয়েন্টিং আসে, লোকটাক হ্রদের পয়েন্টিং আসে। ওকে, দেখো এই লোকটাক হ্রদে যে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক আছে, যার নাম কী বলতো, কুইবল লামজা ন্যাশনাল পার্ক। লোকটাক কিন্তু স্বাদু জলের হ্রদ। ওকে, দেখো আবার একটা প্রশ্ন হয় যে এশিয়া তথা ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি। ওকে, উত্তর হবে চিল্কা। তো চিল্কা হচ্ছে
এশিয়া তথা ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ। মনে রাখবে চিল্কা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লেগুন, ওকে? এটা কিন্তু লবণাক্ত জলের হ্রদ। তোমরা কোথায় পয়েন্টিং করবো দেখো, দেখো যে উড়িষ্যার উপকূলে দেখো মানচিত্রে এরকম একটা খাঁচকাটা অংশ থাকবে, ওকে? এই খাঁচকাটা অংশটাই হচ্ছে কী বলতো চিল্কা লেগুন বা উপহ্রদ, ওকে? আরেকটা পয়েন্টিং আসতে পারে কলেরু হ্রদ, ওকে? দেখো কোথায় যে কলেরু হ্রদ হচ্ছে কী বলতো যে কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ আছে, দুই বদ্বীপের মাঝখানে এখানে একটা হ্রদ আছে যার নাম হচ্ছে কি কলেরু হ্রদ। এই কলেরু হ্রদটা কিন্তু কী বলতো কলেরু হ্রদটা কিন্তু স্বাদু জলের হ্রদ। ভারতের পূর্ব উপকূলে আরেকটি উপহ্রদ বা লেগুন আছে যার নাম হচ্ছে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদও কিন্তু ম্যাপ পয়েন্টিং হয়, ওকে? তো পুলিকট হ্রদ দেখো যে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে অবস্থিত। এর 97% অন্ধ্রপ্রদেশ রাজ্যে এবং মাত্র 3% হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে? কোথায় দেখো মানচিত্রে কোথায় পয়েন্টিং করবো দেখো, এই স্থানটা এখানে একটু খাঁচকাটা অংশ আছে, এই অংশটা হচ্ছে পুলিকট হ্রদ, ঠিক আছে? পুলিকট হ্রদ মানে কিন্তু কী বলতো এটা কিন্তু উপহ্রদ বা লেগুন, ফলে এ কিন্তু কী বলতো লবণাক্ত জলের হ্রদ, ওকে? তো ওই পুলিকট হ্রদের মুখেই কী আছে বলতো শ্রীহরিকোটা দ্বীপ অবস্থিত এই পুলিকট হ্রদের মুখে, ওকে? তাহলে এই গেল পূর্ব উপকূলের দিকের হ্রদ। আবার দেখো এই ভারতের পশ্চিম উপকূলে দেখো একদম দক্ষিণ দিকে কেরালার দক্ষিণে এখানে একটা হ্রদ আছে যার নাম কী বলতো অষ্টমুদি হ্রদ। এগুলো কিন্তু মানে মালাবার উপকূলে যে হ্রদগুলো আছে প্রত্যেকটা কিন্তু কী বলতো লেগুন বা উপহ্রদ। এগুলোকে কিন্তু কেরালার স্থানীয় ভাষায় কয়াল বলে। তো অষ্টমুদি কিন্তু একটা কয়াল, আর কয়ালগুলি কী বলতো লবণাক্ত জলের হ্রদ, ওকে? আবার দেখো এই অষ্টমুদি কয়ালের উপরে এখানে একটা খাঁচকাটা অংশ আছে, দেখো এই খাঁচকাটা অংশটা হচ্ছে কী বলতো ভেমনাথ কয়াল। এইটা হচ্ছে ভেমনাথ কয়াল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ভারতের বৃহত্তম কয়ালই হচ্ছে কী বলতো ভেমনাথ কয়াল। এগুলো কী বলতো এগুলো কিন্তু উপহ্রদ বা লেগুন। তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় শুধু পয়েন্টিং আর এর সঙ্গে শুধু প্রশ্ন কী হতে পারে সেগুলো জানলেই হবে, এই আয়তন চওড়া দৈর্ঘ্য এগুলো মুখস্থ করার বা মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে? এছাড়া দেখো যে ভারতে তিনটা উপসাগর আছে, কী কী উপসাগর পয়েন্টিং করবো দেখো, দেখো উপসাগর পয়েন্টিং কী করে করবো দেখো, যেমন এই জায়গাটা এখানে এরকম করবে, এরকম ডট 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 বা জলের চিহ্ন দিবে, এই জায়গাটা এই খাঁচকাটা অংশটা কী বলতো এটা হচ্ছে খাম্বাত উপসাগর। কী বলছি? খাম্বাত উপসাগর, ওকে? খাম্বাত উপসাগর। আবার দেখো গুজরাটের এই দুটা অংশের মাঝখানে মানে কচ্ছ উপদ্বীপ কাথিয়াবর উপদ্বীপ এর মাঝখানে এই অংশটা এটা হচ্ছে কী বলতো কচ্ছ উপসাগর, ঠিক আছে? তারা দুটো উপসাগর হলো। আরেকটা কি দেখো যে তামিলনাড়ু মানে ভারতের পূর্ব উপকূল তামিলনাড়ু আর শ্রীলঙ্কা এর মাঝখানে এই অংশটা এটা হচ্ছে মান্নার উপসাগর, ওকে? আর দেখো ভারতে একটা প্রণালী আছে, ওকে? প্রণালী মানে কী বলতো প্রণালী মানে হচ্ছে যে দুটা স্থলভাগের মাঝের সংকীর্ণ সমুদ্রের অংশকেই বলা হয় প্রণালী। তোমরা মানচিত্রে প্রণালীর ঠিক এরকম চিহ্ন দিয়ে চিহ্নিত করবে, এই একটা দুটা প্যারালাল লাইন এই দিয়ে চিহ্নিত করবে প্রণালীর চিহ্ন, ওকে? দেখো এই মান্নার উপসাগরে এই জায়গাটা প্রণালী, কী প্রণালী বলতো এটা হচ্ছে পক প্রণালী। তো পরীক্ষায় যদি কী বলতো তোমাদের ম্যাপ পয়েন্টিং হ্রদ বা উপসাগর থেকে আসে তাহলে এই যে কোটা করছি এর মধ্যে থেকেই আসবে, যদিও এর বাইরে আরও বহু হ্রদ আছে কিন্তু সেগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আজকে এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।